একবার ঢাকার নাম রেখেছিল জাহাঙ্গীরনগর তার ছেলের নামে, আকবরের পুত্র জাহাঙ্গীর, ঢাকার ঐতিহাসিক প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। তাহলে ওই যে দিল্লি উত্তর ভারত, সেখানে নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় না, বঙ্গোপসাগরে জোয়ারের দূর যায় না, সেখানে শুধু পানি আসতে থাকে পাহাড় থেকে, শুধু আসতে থাকে, সকালে একরকম বিকালে একরকম। এটা সাগরের কাছের দেশ, এলাকাতে হয়। এখন বেচারা মুঘল বংশের একমাত্র বাদশাহ আকবর নাম দস্তগত জানতো না, নাম দস্তগত জানতো না। এই আকবর ঘোষণা দিয়েছিল হিন্দু মুসলমান এক জাতি, হিন্দু মুসলমান তারা দুই জাতি নয় বরং এক জাতি। এই আকবর ঘোষণা দিয়েছিল আজান দেওয়া হারাম। এই আকবর ঘোষণা দিয়েছিল আসসালামু আলাইকুম এটা বলা যাবে না, সালাম দিতে হলে বলতে হবে আল্লাহু আকবার, আকবর আল্লাহ, আর ওয়ালাইকুম আসসালামের জায়গায় বলতে হবে জাল্লা জালালুহু, তার সম্মান যে সালাম দেবে সে বলবে আল্লাহু আকবার। আর আকবর এটা তর্জমা করেছে যা আকবর আল্লাহ, আর ওয়ালাইকুম আসসালাম জাল্লা জালালুহু, তার সম্মান সবাই উঠবে। তার নাম ছিল জালালউদ্দিন মুহাম্মদ আকবর, জাল্লা জালালুহু। এরপর আকবর তার হিন্দু প্রজাদেরকে খুশি করার জন্যে পুরা হিমালয়ান উপমহাদেশের ভারতে গরু জবাই করা নিষেধ করলো, গরু জবা। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন বোধহয়, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই একজন মানুষ, তিনি বললেন আমি আকবরের এই আইন মানি না। হ্যাঁ হ্যাঁ রে, আকবরের যে প্রতাপ যে হ্যান্ডম, এখন একজন মানুষকে আমি তোমার এই আইন মানি না, কত ইতিহাস কত বলবো, কোরআনের সাথে মিলাম মানুষের যুগের যুগের ইতিহাস যদি মিলাম আপনার বিবেকের চোখ খুলে যাবে, আপনার হৃদয়ের দুয়ার খুলে যাবে। বাদশাহ হুমায়ুনের সবচেয়ে দুঃখের দিনের সন্তান এই আকবর, শেরশাহের সাথে যুদ্ধ করে যখন হুমায়ুন পরাজিত হয়ে দক্ষিণাত্যের জঙ্গলে গিয়ে ঢুকছে, দক্ষিণাত্য এখন এই জঙ্গলে জঙ্গলে ঘুরে, ওইদিকে শেরশাহ যদি তারা পায় তাহলে কচু কাটা করবে। এই পলানোর সময় সন্তানের জন্মগ্রহণ করেছে, নাম রাখছে আকবর। আকবর দক্ষিণাত্যের জঙ্গলে এখন বিশাল মোগল রাজত্বের বাদশাহ, সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গীদেরকে একটু আপ্যায়ন করবে কিছু নাই, তার কাছে একটা মৃগনাভি ছিল হরিণের কস্তুরি, এইটা সবাই রে একটু হুম গাইছে, এই যে আমার ছেলে জন্মের তোমাদেরকে হাদিয়া। দেখুন এই আকবর রে হুমায়ুন বেচারায় নাম দস্তগত শিখাবে কখন, নিজের জীবনীটাও আসে না, পুরো সময়টা গেছে পলাপলি পলাপলির মধ্যে, যার জন্য একমাত্র বাদশাহ আকবর নাম দস্তগত জানতো না। আর সে বলল যে গরু জবাই করা নিষেধ, হারাম। এখন মুজাদ্দিদ আলফে সানি একা গর্জন করে উঠলেন, মানি না, মানব না। আকবর এবার বলল যে আমি যে গরু জবাই করা নিষেধ করেছি এই কথা কোরআনে আছে। মুজাদ্দিদ বলেন কোরআনে কোথায় আছে বাইর কর, কারণ আকবরের এখানে কিছু সরকারি মুলুবিয়া ছিল, সরকারি মুলুবি চিনেন, চিনে না, একটা আছে সরকারি মুলুবি আর একটা দরকারি মুলুবি। সরকারি মুলুবি সব যুগে হালুয়া রুটির ভাগ খাইছে, আর দরকারি মুলুবি সব যুগে মার খাইছে, ঠিক কিনা বলেন? এখন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই সেই যুগের দরকারি মুলুবি, তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন তোমার এই আইন। আকবর তার সরকারি মুলুবিদেরকে ডাকলো,
দু একজনের নাম বললো, বলবো বীরবল, টোডারমল, আবুল ফজল, ফয়জি, মিয়া তামসেন, এই মৌলবীর মধ্যে মুসলমান মৌলবীও আছে, বীরবলও আছে, মিয়া তামসেনও আছে, ব্রাহ্মণ ঠাকুরও ধর্মীয় নেতারা আছে। তারা কয় খোদা হুজুর, আকবরের খোদা কইতো, আল্লাহু আকবর মানে আকবর আল্লাহ, জাল্লা জালালুহু তার সম্মান সবাই উপরে। কয় আপনি যে গরু জবাই করা গোহত্যা নিষিদ্ধ করেছেন, এটা আপনার ইচ্ছা না, এটা কোরআনে আল্লাহ বলেছেন। এখন একজন কোনখানে আয়াতটা রেফারেন্স হিসাবে দাও, ক গোমাতা 33 কোটি দেবতার এক দেবতা গোমাতা, যেই দেবতাকে ঈশ্বর ভগবান নিজেও সম্মান করেছে, সম্মান করে কোরআনের প্রথম সূরা আল বাকারা গাবি গাবি গোমাতার নামে রাখছে। আল্লাহ যদি গাই গরুরে সম্মান না করত, কোরআনের প্রথম সূরাটা গাইয়ের নামে রাখে কেন? যে গরুরে আল্লাহ সম্মান করেছে, সেই গরুরে আমাদের বাদশা সম্মান করে জবাই করা নিষেধ করেছে, সুতরাং কোরআন অনুযায়ী এটা ঠিক আছে। কমি শাশুড়ি বউ যদি রাজি থাকে, তাহলে গোলার দানও সাদ হয়। মিয়া বিবি রাজি কেয়া করে কাজী, মিয়া বিবি রাজি কেয়া করে কাজী। মোজাদ্দেদ আলফেসানি, তাকে অ্যারেস্ট করা হলো দাক্ষিণাত্যে নিয়ে গোয়ালিয়ার দুর্গে, গোয়ালিয়ার দুর্গে তাকে বন্দী করা হলো দাক্ষিণাত্যের জঙ্গল থেকে। একটা রয়্যাল বেঙ্গল টাইগার ফাঁপ পেতে ওইটাকে ধরে 10 দিন উপাস থাকলো বাঘটাকে, 10 দিন কোনো খানা পানি, 10 দিনের এই উপাস রয়্যাল বেঙ্গল টাইগার। 10 দিন পরে মোজাদ্দেদকে বললো, তুমি সরকারি দলে আসো, সরকারি মুলুমিও, হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, যা চাও তা পাবে, আর যদি তুমি এই জানা করো এই ক্ষুধার্ত বাঘ তোমাকে খাবে। ওই যে বাঘ হালদুম হালদুম করতেছে তোমার দিকে তাকিয়ে, এমন জায়গায় বাঘের খাঁচা রাখছে যেন মোজাদ্দেদকে সামনাসামনি সামনাসামনি। মোজাদ্দেদ বলে, অকাফা বিল্লাহে ওয়াকিলা, তোমার এই ক্ষুধার্ত বাঘের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ 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 আল্লাহ। বাঘটাকে এনে মোজাদ্দেদের সেই কারাগারের দুয়ার খুলে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। বাঘ হুম করে থাবা দিতে গেছে, মোজাদ্দেদের চেহারার দিকে একবার তাকিয়ে নিজকে সংকুচিত করে এইবার সে এইভাবে মোজাদ্দেদের আলফেসানির পায়ের পাতা এটাকে জিব্বা দিয়ে সাটে, পায়ের পাতা এটাকে সাটে, খায় না, কামড়ায় না, কিচ্ছু করে না। হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম মানুষ, এই জায়গার বাইরে যারা দর্শক, আকবর যাদেরকে উপস্থিত করেছিল যে রাষ্ট্রদ্রোহী আলফেসানি, তারা আজকে বাদ দিয়ে খাওয়ানো হবে, তোমরা দেখার জন্য আসো। যারা তামসা দেখার জন্য এসেছে তারা স্লোগান দেয়, মুজাদ্দেদ আলফেসানি জিন্দাবাদ, ইসলাম ছাড়া অন্য কিছু। দেখছেন করলো কি জন্য হইলো কি, করলো একবার কি জন্য হইলোটা কি? আর সরকারি মুলুমিরা ফতুয়া দিল যে গরু জবাই করা যে আমাদের বাদশাহ হারাম করেছে, এটা কোরআনে আছে। কিভাবে আছে? কোরআনের প্রথম সূরাটা গরুর নামে। আল্লাহ যদি গরুর সম্মান না করতো, তাহলে কোরআনের প্রথম সূরাটা গরুর নামে রাখতো না। যে আল্লাহ গরুর সম্মান করেছে, আমাদের বাচ্চা সেই গরুর সম্মান করেছে, এটা তো কোরআনের আইন হইছে, কোরআন বিরোধী হইল কেমনে? এই যুগে কিন্তু শিখুন্ডিরা ঠিক এমন কামই করে, করে টেলে আবার কয় আমাদের এই কাম তো কোরআন অনুযায়ী ঠিক আছে, বলে কিনা জোরে কর, বলে কিনা জোরে কর। কিন্তু শাক দিয়ে মাছ, শাক দিয়ে মাছ এটা ঢেকে রাখা যায় না।